জঙ্গিবাদ ইনশাআল্লাহ বাংলাদেশ আলাদা যুব সংঘের কর্মীরা যদি সজাগ থাকে জাগ্রত থাকে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ কোনো আস্তানাকে গাড়তে পারবে না বাংলাদেশ আলাদা যুব সংঘ এবং আলাদা আন্দোলন বাংলাদেশ কোনো আন্ডারগ্রাউন্ডের সংগঠন নয় এটি হচ্ছে প্রকাশ্য দিবালকের সংগঠন তাদের কোনো কর্মসূচি আন্ডারগ্রাউন্ডের নয় তাদের কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সব প্রশাসনের সামনে জনগণের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে আছে নওদাপাড়া মার্কাজের সামনে দিয়ে যখন বাংলা ভাই আব্দুর রহমান গণতারা মিছিল করে গেছে বাংলাদেশে কোনো ব্যক্তির সাহস হয়নি তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলবে তখন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল তখন আমির জামাত তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল বাসিক আত্মারিক তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল জঙ্গিবাদের যদি বাংলাদেশ থেকে উৎখাত করতে হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ এবং আওয়ামী লীগ আন্দোলনকে তাদের প্রোগ্রামগুলো তাদের কর্মসূচিগুলো নির্বিঘ্নে পালন করতে দিতে হবে যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ উৎখাত হবে না বরং জঙ্গিবাদের আরও জন্ম হবে সুতরাং আজকে আমরা স্লোগান তুলব জঙ্গিবাদের মূলোৎপাটন আওয়ামী লীগ আন্দোলন জঙ্গিবাদের মূলোৎপাটন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ ইনশাআল্লাহ আওয়ামী লীগ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ নির্বাজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী সম্মেলন 2022 এর সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কর্মীবৃন্দ পৃথিবীব্যাপী আমরা একদিকে যেমন ইসলামের গণজাগরণ লক্ষ্য করছি চতুর্দিকে তরুণদের মধ্যে ইসলামকে নিয়ে উদ্দীপনা এবং তাদের মধ্যে উজ্জীবন লক্ষ্য করছি তেমনভাবে আমরা যুগের পরিক্রমায় নিত্য নতুন সমস্যার আমাদের সম্মুখীন হচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাতাকুনু ফিতানুন অচিরে অনেক ফিতনার আবির্ভাব হবে আজকে দিন যতই অতিক্রান্ত হচ্ছে সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই আমরা নিত্য নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি এটি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ সূরা আনকামুতের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যা আহাসিবান নাসু আইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন যে তারা কি মনে করে নিয়েছে যে তারা বলবে আমরা ঈমান আনলাম এতেই তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে অথচ তারা পরীক্ষার সম্মুখীন হবে না ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদেরকে অবশ্যই ফিতনার সম্মুখীন হতে হবে এবং আমরা ফিতনার সম্মুখীন হব কোরআনের মাজিদের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী কখনো মিথ্যা হতে পারে না সেই রকমই সমকালীন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা আজকে একদল মানুষ তারা বেরিয়েছে সমাজে যারা বলছে আমরা শুধু কোরআন মানবো হাদিস আমরা মানতে নারাজ হাদিস আমরা মানতে চাই না তারা হাদিসকে এমনকি আল্লাহর ওহী হিসাবেও স্বীকার করতে চায় না তারা এই ভ্রান্ত মতবাদ আবিষ্কারের ফলে তারা সালাতের নতুন নতুন নিয়ম তৈরি করছে তারা যতই এই ভ্রান্ত নীতির মধ্যে আবদ্ধ থাকছে ততই তারা নিজেদের গেড়াগোলে নিজেরাই আটকা পড়ছে আমরা প্রতিনিয়তটা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহু পূর্বে বলে গেছেন যে আলা ইন্নি উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু আমি অবশ্যই আমি তোমাদেরকে কিতাব অর্থাৎ আল কোরআন এবং কোরআনের মতো আরেকটি অনুরূপ বস্তু অর্থাৎ হাদিস দান করেছি অচিরে এমন বিলাসী লোকের আবির্ভাব ঘটবে যে তার গদিতে হেলান দিয়ে বসবে যে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো কোরআনের মধ্যে যেটা হালাল পাও সেটাকে হালাল গণ্য করো আর যেটা হারাম পাও সেটাকে হারাম গণ্য করো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যেই বলেছেন যে এরকম মতের এবং এরকম ভ্রান্ত নীতির মতবাদের আবির্ভাব ঘটবে এবং সেটি আজকে আমরা লক্ষ্য করছি অথচ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তার কপল কল্পিত কোনো কথা তিনি বলেন না যা বলেন তা তিনি ওহি থেকেই বলেন সুতরাং কোরআন যেভাবে আল্লাহর ওহি সেভাবে সহি হাদিস সমূহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি সুতরাং একজন পূর্ণ মুমিন তার ইমানের নিরাপত্তা তার ইমানের নিশ্চয়তা সেখানে রয়েছে যখন সে কোরআন এবং সহি সুন্নার উপরে সে নির্দ্বিধা এবং নিঃসঙ্গ চিত্তে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বিষয়টি বলে গেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না সুতরাং আজকে যারা এই আহলে কোরআন তাদেরকে আহলে কোরআন বলাও ঠিক নয় কারণ আহলুল কোরআন বা আহলুল্লাহ হচ্ছে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাত আল জামাত এবং আহলুল হাদিস গুণই হচ্ছে আহলুল কোরআন
বরং তারা তাদেরকে বলা উচিত তারা হচ্ছে মুনকিরুস সুন্নাহ বা মুনকিরিনে হাদিস, তারা হচ্ছে হাদিস অস্বীকারকারী। সুতরাং আজকে আমাদের তরুণ এবং আমাদের যারা ভাইরা আছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত ভ্রান্ত ফেরকার গাড়াকলে আপনারা নিজেদেরকে জড়াবেন না, নিজের ইমানকে ইমান হারাবেন না, কারণ এটা আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষা আমাদের আসবে, সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি যেটি আমাদের সমস্যা, ইতিমধ্যে আমাদের আমরা যে সমস্যায় নাস্তানাবুদ হচ্ছি সেটি হচ্ছে জঙ্গিবাদের সমস্যা। সম্মানিত সুধি, আজকে অরান তরুণের মধ্যে দেখা যায় তারা ইসলামের প্রতি যথেষ্ট আগ্রহী, তারা ইসলামের বিধিবিধান পালন করে, কিন্তু এক ধরনের সুচতর মানুষ তাদেরকে কোরআন এবং হাদিসের জাহির অর্থ দিয়ে তাদেরকে পদভ্রষ্ট করতে চায় এবং জান্নাতের শর্টকাট রাস্তা দেখিয়ে তাদেরকে জাহান্নামের খোরাক বানাতে চায়। বাংলাদেশ আওয়ামী যুব সংঘ সর্বদা এই জঙ্গিদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠ ছিল। যখন বাংলাদেশে আমাদের মার্কাজের সামনে দিয়ে, নওদাপাড়া মার্কাজের সামনে দিয়ে যখন বাংলা ভাই আব্দুর রহমান গোয়েন্দারা মিছিল করে গেছে, বাংলাদেশে কোনো ব্যক্তির সাহস হয়নি তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলবে, তখন বাংলাদেশ আওয়ামী যুব সংঘ তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তখন আমির জামাত তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, বাসিকান তারিক তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। আজকে যুব সংঘের কেন্দ্রীয় সংগ্রামী সেক্রেটারি সাবেক অধ্যাপক জালালউদ্দিন ভাই জীবন্ত সাক্ষী, উনি আমাদের সামনে বসে আছেন। তখন আন্দোলনের পক্ষ থেকে যে সার্কুলার জারি করা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কোনো কর্মী এই ধরনের কোনো প্রকার চরমপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না, যদি কারো বিরুদ্ধে এই ধরনের প্রমাণ পাওয়া যায় তৎক্ষণাৎ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আজকে আমাদেরকে, আমরা জঙ্গিবাদের যদি বাংলাদেশ থেকে উৎখাত করতে হয় তাহলে বাংলাদেশ আওয়ামী যুব সংঘ এবং আওয়ামী আন্দোলনকে তাদের প্রোগ্রামগুলো তাদের কর্মসূচিগুলো নির্বিঘ্নে পালন করতে দিতে হবে। যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ উৎখাত হবে না, বরং জঙ্গিবাদের আরও জন্ম হবে। আর জঙ্গিবাদকে খতম করার জন্যই বাংলাদেশ আওয়ামী যুব সংঘের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়ার জন্য মোহতরাম আমিরের জামাতকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, তাকে উড়ো চিঠি দেওয়া হয়েছে, এগুলো সব আপনারা জানেন। বাংলাদেশ আহলেদি যুব সংঘ এবং আহলেদি আন্দোলন বাংলাদেশ কোনো আন্ডারগ্রাউন্ডের সংগঠন নয়, এটি হচ্ছে প্রকাশ্য দিবালকের সংগঠন। তাদের কোনো কর্মসূচি আন্ডারগ্রাউন্ডের নয়, তাদের কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য সব কিছু সব প্রশাসনের সামনে জনগণের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে আছে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রশাসনের ভাই যারা এসেছেন তাদেরকে বলবো যে আপনারা অনেক জঙ্গিকে বন্দী করেছেন, তাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েছেন, কিন্তু তাদের অনুসারী কিন্তু চিরতরে নির্মূল হয়ে যায়নি। এর কারণ হচ্ছে এই জঙ্গিবাদী তাহলে মূলত আকিদাগত সমস্যা, বিভ্রান্তি। সুতরাং এদের পরিপূর্ণ ট্রিটমেন্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আওয়ামী আন্দোলন বাংলাদেশ করতে পারবে, বাংলাদেশ আওয়ামী যুব সংঘ করতে পারবে। যেভাবে সিফিন যুদ্ধের পরে আলী রাজিয়াল্লাহর পক্ষ ত্যাগ করে 6,000 লোক বেরিয়ে গেছিল, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বুঝিয়ে 2,000 লোককে আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন, কারণ এই চরমপন্থীদের আকীদা হলো কবিরাগুনাকারী গুনাগারকারী মুসলমান সে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং এই মূল জায়গায় যদি চিকিৎসা না যাওয়া যায় তাহলে আপনারা যতই তাদেরকে শাস্তি দেন, তাদের নেতাদেরকে হত্যা করেন, এই সমস্যা বাংলাদেশ থেকে দূর হবে না। এই জন্য আমরা চাই যে এই সমস্যা বাংলাদেশ থেকে উৎখাত হোক, এবং উৎখাত হওয়ার জন্য তাদের যে ট্রিটমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে আকিদার বিশুদ্ধতা, বিশুদ্ধ আকিদার শিক্ষা দেওয়া। আমি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাবো আমাদের মানুষকে, আমাদের জনগণকে, বাংলাদেশের জনগণকে যেন সঠিক আকিদা শিক্ষা দেওয়ার ওনারা ব্যবস্থা করেন, যদি না করেন তাহলে এই সমস্যা দূরীভূত হবে না। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি উদাত্ত আহ্বান জানাবো আসুন ইসলামের প্রকৃত শিক্ষাকে জনগণের মধ্যে তুলে ধরি এবং চরমপন্থীদের আকিদা সংশোধনের জন্য চেষ্টা চালাই এবং সুশাসন আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যখন এই সমস্ত পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেই নির্যাতন বন্ধ করতে হবে, কারণ একজন তরুণ যখন এসব দৃশ্য দেখে তখন সে নিজেকে সামলে রাখতে পারে না। এই তরুণদের আবেগকে সঠিক পথে ব্যয় করার জন্য বাংলাদেশ আওয়ামী যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে আমরা স্লোগান তুলবো, জঙ্গিবাদের মূলোৎপাটন আওয়ামী আন্দোলন, জঙ্গিবাদের মূলোৎপাটন বাংলাদেশ আওয়ামী যুব সংঘ ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং এই জঙ্গিবাদ ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কর্মীরা যদি সজাগ থাকে, জাগ্রত থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ কোনো আস্থা গাড়তে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।